অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে বকুল ভাই, আপনার মরিচ তো লাগালেন, মরিচ গাছের আপডেট কি? আগে তো খুব একটা গাছ ভালো ছিল না, দেখেন এখন আপডেট গাছ। কারণ রোদের সাথে মানে যে কোনো ফসলের একটা সম্পর্ক আছে, রোদ যদি না হয় ফসল আপনার হবে না। কারণ শীতের সময় এটা আমি লাগাইছিলাম, সে সময়ে মরিচ কিটকিটে ভাব ছিল, মনে হয় হচ্ছিল হবে না মরিচটা, এরকম অবস্থা। দেখেন এই মরিচে কোনো ধরনের কিন্তু রাসায়নিক কীটনাশক কিচ্ছু দিই নাই, শুধু নিরাইনটা দিছি, বাস পানি দিছি, এমনিতেই সে হয়েছে। তরল জীব অমরুদ দিছি, ঘন জীব অমরুদ কিছুটা দিছি ছিটিয়ে, এই এই হচ্ছে হিসাব। দেখেন গাছগুলো কতটা সতেজ হয়েছে আর কত মরিচ আসছে, অনেক মরিচ আসছে, অনেক। অনেক মরিচ আসছে, এটা ক্যামেরায় হয়তো বুঝতে পারবেন না। মরিচ এখন ভালোই আসতেছে গাছগুলোতে, কারণ গাছের ডগাগুলো অলরেডি কেটে দিছিলাম আমি। আর দেখছেন এখানেও আবার অড়হর গাছ হয়ে গেছে। তো তরল জীব অমৃতটা আরেকবার দিতে হবে, তৈরি করতে হবে, বানা হয়নি। আমি যদি আপনাদেরকে ভিতরে দেখাই, যে দেখেন মরিচের গাছের অবস্থা কি এখন, অনেক সুন্দর সুন্দর মরিচ। মরিচে আপনার যত পরিমাণে ভিটামিন সি রয়েছে, এই মরিচ যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাকে আপেল খাওয়া লাগবে না। এটা ডিফারেন্ট একটা গাছের মরিচ, দেখেন কালারটা কীরকম, ক্যামেরাতে সঠিক আসতেছে না। অনেক মরিচ ধরছে, এই যে দেখেন মরিচ, মরিচ ক্ষেত, মানে 2 কেজি আপেল সমান হচ্ছে 2টা মরিচ। 2টা মরিচ খেতে পারলে, আপনি কাঁচা মরিচ খেতে পারলে 2 কেজি আপেলের কাজ করবে। এটা হচ্ছে সব খুব সুগন্ধি একটা ঘ্রাণযুক্ত, কি বলে, ঘ্রাণযুক্ত এটা সব, খুবই সুগন্ধি, যে কোনো তরকারিতে দিলে এটা সুগন্ধি বের হয়। আলুর সাইডে সাইডে আছে মটর, এই যে মটর দেখতে পাচ্ছেন, মটর তো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। গাছ অনেক সুন্দর আছে, গাছের কুশিগুলো ভেঙে দিয়েছিলাম, মানে উপরের কাণ্ডটা ভেঙে দিয়েছিলাম, এই জন্য গাছের এখন এই অনেকগুলো ডগা বের হয়েছে গোড়া থেকে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন অনেকগুলো ডগা বের হয়েছে, আস্তে আস্তে বের হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা। আজকের মতো ভিডিওটা সমাপ্ত করলাম।